ঝিমিয়ে পড়া দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র সিলেটের শ্রীমঙ্গল এখন প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রথমবারের মতো নিলামে অংশ নেন চট্টগ্রামের ব্রোকাররা, আর তাদের অংশ নেওয়ার মধ্য দিয়ে বছরে চতুর্থ নিলামে 3 কোটি টাকা মূল্যের 3.5 লাখ কেজি চা পাতা বিক্রি হয়। প্রতিনিধি এম এ মোহিতের প্রতিবেদন। শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে বুধবার সকাল 8:30 থেকে দুপুর পর্যন্ত চা নিলাম অনুষ্ঠিত হয়। এতে 12টির মধ্যে শ্রীমঙ্গলের 4টি সহ 9টি ব্রোকার হাউস অংশ নেয়। প্রথমবারের মতো চট্টগ্রামের ব্রোকার হাউসগুলো নিলামে আসে। এতে ঝিমিয়ে পড়া দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রটি চাঙা হয়ে ওঠে। প্রায় 3.5 লাখ কেজি চা অপারিং হয়েছে আজকে। এর মধ্যে শ্রীমঙ্গল 4টি ব্রোকার এখানে অংশগ্রহণ করছে। তার মধ্যে আমারটা হচ্ছে শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেড, সর্বোচ্চ চা আমরা অপারিং করছি এবং সর্বোচ্চ চা বিক্রি করছি। ইস্পাহানি, মেঘনা, আবুল খায়ের সবার সমন্বয়ে চট্টগ্রাম থেকে অকশন কার্যক্রম পরিচালনা হয়েছে। চট্টগ্রামের ব্রোকারগণ এখানে অংশগ্রহণ করছে, পাশাপাশি শ্রীমঙ্গলের ব্রোকারগণ অংশগ্রহণ করে চা বিক্রি করেছেন। এখানে ইনশাআল্লাহ মোটামুটি সুস্থভাবেই অকশন পরিচালনা হয়েছে। শ্রীমঙ্গলে প্রথম একজন নারী ব্রোকার অংশ নেয়ার মধ্য দিয়ে দেশে চা নিলামে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের প্রথম নারী হিসেবে চা নিলামকারী আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার বাবার মতো আমি আমার নিজেকে একজন চা নিলামকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরে। নিলামে অংশগ্রহণকারী 30টি বাগানের মধ্যে সিটি গ্রুপের 8টি বাগান রয়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রয় হয় চট্টগ্রামের কর্ণফুলী চা বাগানের চা, যার প্রতি কেজির মূল্য 262 টাকা। ব্রোকার ও বায়াররা বলেন নিলামের স্থানটি আরও উন্নত করা প্রয়োজন, যাতে স্বাচ্ছন্দ্যে নিলামে অংশগ্রহণ করা যায়। শিলাঙ্গের আগত প্রকাশ সহ আমরা এখানে প্রায় 12টি প্রকাশ আমরা নিলামে অংশগ্রহণ করেছি। আজকে বায়ার হিসেবে স্কুপে অংশগ্রহণ থাকায় সাহেব সোল ভালো হয়েছে। আমরা আশাবাদী আগামীতে যদি আরও বায়াররা আসে তাহলে শ্রীমঙ্গলেই সুন্দর এবং সুষ্ঠুভাবে চা নিলাম কার্য আরও গতিশীল হবে। 2021 সালে 167টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান মিলে দেশে অতীতের রেকর্ড ভেঙে 9.65 কোটি 6 হাজার কেজি চা উৎপাদন হয়। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।